আমার এটা যে কেড়ে নিয়ে গেছে, আমি কেন আলাপ পেলাম? দেখ আমাকে এখন বুঝান যে আমাকে যখন যদি কোনো কিছু না করে, কিছু যদি উল্টাপাল্টা না করে, তাহলে আমি কেন আলাপ পেলাম না বলে? কারণ পুরুষের মেন সম্পত্তি তো এটা। আপনি তো যখন হচ্ছে গিয়া আমি একটা কথা এই খাওয়াইছে, বোতলের মধ্যে ঘুমের ট্যাবলেট ও যেগুলা খায় ওইগুলা মেবি মিক্স করছে, তার কারণে ওই জিনিসটা 75 টাকা দামের যে এটা, ওটার নাম যেন কেন ভুলে গেছে, মানে বিয়ার নাকি বিয়ারের মিনিটা যেটা আচ্ছা যেদিন আগের দিন রাতে ওখানে তো হচ্ছে শিকার যে দুইটা জামাই, ওই যে বাঘা ভাই এলাকার যারা 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 ছিল, এরা তো সবাই মিলে তোমার তোমার সাথে ভালো কথাবার্তা বলছে, মানে তোমার সাথে ভালো সম্পর্ক, খুবই মায়াটা দেখেছে তোমাকে, তাই না? আগের দিন তার সাথে দেখা না, শিকার সাথে আপনার কি তার আগে দেখা? আমার বাচ্চা মুখ কেমনে, আমার তো মাথায় কিছু ধরে না। আমার ওই যে যাদের কথা বললেন তাদের সাথে দেখা হয় না, আগের দিন দুই দিন আগে দেখা বলতে হবে। আগের দিন একটা ঘটনা ঘটছে, জেল থেকে বের হওয়ার পর আমরা গেছিলাম আপনার পাশে, ওখানে কিন্তু একটু গ্যাঞ্জাম ছিল, মানে হঠাৎ করে মাথা মতো ফাটাইলে বসে ইডিয়া দেখছেন না, তারপরে লোক ছিল সে কি একা ছিল নাকি সাথে লোক ছিল? আজিব ব্যাপার, আপনি এই সব কোশ্চেন কেন করছেন? তোমার সাথে তো একটা কিছু হইছে, না হলে তোমার সাথে এত বড় ঘটনা কেন? আল্লাহ দেখছে জাম সাকিব ভাই, উনি কি একা ছিল নাকি আর কেউ ছিল ওখানে? সে কি একা ছিল? আমি আর কিছু বলতে চাই না, আল্লাহর মায় দুনিয়ার ভাই, আমার যে ক্ষতি করছে আমি ভাই জানি, আমি মরে গেছি কিন্তু ভাই আপনার মাথার না আল্লাহ বলছে চলে গেছে, দেখেন হাত দেখছেন হাত কিছু কোন হইছে, কারণ কি আমি আমি মরে গেছি, আমি মরে গেলে কিন্তু এই কোশ্চেন গুলো করতে পারতো না। এখন এইটার থেকে শোনেন, আমার মামলা থেকে ঢাকার কোনো কারণ নেই, আমার মামলা ওর হাজত খাটতি হবে, ও যত বড় মামলায় আমাকে দেখ না কেন, আমার মামলা আমার যে অটোমেটিক একটা মামলা হয়ে গেছে, এই মামলায় কত বছর পরে বের হয় এটা দেখবেন। মানে আমরাও আশা করি শিকার এটা যাবজ্জীবন হওয়ার কারণ ইয়া, কারণ যে কাজটা করছে কোনো কিছুতে কাজ হবে না ভাই, আমি আর নরম নাই আগের মতো, কারণ আমি মরে মরার ঘর থেকে বেঁচে আসছি, উদাম গায়ে একটা লুঙ্গি পরে, কিন্তু আমি আমার কিন্তু পায়ে জুতা ছিল না। এক লোক তো তোমার ভিডিও কল দেখলাম যে তোমার ওই হসপিটালে সামনে অবস্থা তোমার খারাপ, কিন্তু তারা না দইরা উল্টা আরো না, ওটা নারায়ণগঞ্জে বসায় আমার এই করছে, মানে পুলিশও ছিল ওইখান থেকে, যখন একটু হালকা জয়েন করে শুনছে আর বলবেন আবার, মানে যখন ব্যান্ডেজ করেছে। আপনি যেটুক সুস্থ থাকেন ভাই, থ্যাংক ইউ ভাই, কিছু বলতে চাই? ঠিক আছে আপা, আচ্ছা ভাই ভালো থাকবেন, আমরা চেষ্টা করি যতটুকু আপনার জন্য যতটুকু মানে ইয়া করার জন্য, কারণ কথা বলবো সবাইকে, সাকিবের জন্য সবাই দোয়া করবেন, আর হচ্ছে ওর আগে ট্রিটমেন্ট দরকার, মানে আমি মনে করি শিকার যে বাড়ি আছে। আচ্ছা আমি বলি আপু, আপনাকে যখন বলছে যে আমার মেয়ের গায়ে আবার হাত দিচ্ছে, তখন আপনি কেন জুতা দিয়ে পিটাইলেন মরে, যে তুই বারবার ছাড়া রে ব্ল্যাকমেল করস কে, এগুলো বলি? এটা তো কোর্টে বলছে ভাই, মানে যে মানুষটা রে প্রেস ক্লাবে গিয়া পচাইছে সেই মানুষটা, সেই মানুষটা যদি মানে ওই ওই মেয়ের সাথে কি নেক্সট টাইম কি আর কোনো ওই ঝামেলা জড়াবে আপনি বলেন? আচ্ছা ওই মেয়েটা ছিল তো বাড়িতে না? হ্যাঁ ওই বাড়িতে তো ছিল জি, ওই মেয়ে ছিল, ভাই ছিল, ও আনছে ওর বাপের থেকে, ওর বাপে আসে আইসা দিয়া যায়, ওর বাপে ওই বাসা আইসা দিয়া যায়, ওই দিন ছাদে বসে আমার সাথে আড্ডা হচ্ছে মেয়ের সঙ্গে, মেয়ের বাপে, হ্যাঁ মেয়ের বাপে, মেয়েও আছে,
সাউন্ডে পোলট্রি দিয়ে দিছে, ইমনের সাথে চলে যাবে রেখা, আর ইমনের সাথে কোনো এফআইআর হয়েছে এই জন্য আমার গোপন অঙ্গটা কেটে দিছে। ওর বলছে যে ওর সাথে সংসার করবি না, আমি তোর বিয়ে মানে মাইনা নিবে। বাবার ইমন খান হচ্ছে দুই নম্বর আসামি, আর শিখা এক নম্বর আসামি, শাওন হচ্ছে তিন নম্বর, তারপর মেয়ে আর ছেলে হচ্ছে চার পাঁচ। যাক এখন আমি ওর বোনদের জড়াবো না, কারণ ওর বোনরা তো আর আসেনি। আর ওই দুই দুই হাজব্যান্ড আসে আর ওর ছেলে মেয়ে আসে, দুই হাজব্যান্ড আর ছেলে মেয়ে আসে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বেশি টেনশন নিয়েন না, আপনি হাইপার হয়ে না, ঠিক আছে, কথা একটু আসতে বললেন, আর বেশি কথা বলার দরকার নেই, ঠিক আছে।